হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দেশের বাইরে, দেশে এবং যে যেখানে আছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওটি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো একজন নারীকে যে কতটা সংগ্রাম করে চলতে হয় সেটা একজন নারীই জানে। তো আমার হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়, আমার নিজের কাজগুলো নিজেরই করতে হয়, নিজের সংসারের কাজ, নিজের রান্নাবাড়ার কাজ, তারপর বাচ্চাদেরকে টেক কেয়ার করা, সব কিছু আমারই করতে হয়। আমার বাচ্চার বাবা দূরে থাকে, তো সেজন্য আমারই সব কিছু করতে হয়। তো আমরা সন্ধ্যার পর আমি আর আমার মেয়ে মিলে বাজারে চলে আসলাম বাজার করার জন্য। তো সবসময় আমি একা আসি, কিন্তু আজকে ওকে নিয়ে আসছি। আসলে বাজার করা কিন্তু খুবই কষ্ট, যারা বাজার করেন, মেয়েরা, আপুরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, বাজারে যারা মাঝে মধ্যে যান, অনেকের হাজবেন্ড থাকে কাছে, তারপর অনেক সময় অনেক কাজের জন্য যেতে হয়। তো সেজন্য বলতেছি যে বাজার করে খুবই কষ্টের। তবে বাজারে যখন আসি, যখন অনেক ভালো ভালো মাছ দেখি, তখন খুব ভালো লাগে দেখতে, কিন্তু বাজার করা, ঘুরে ঘুরে বাজার করা অনেক কষ্ট। আমার মনে হয় মহিলাদের জন্য সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এটাই। আমার কাছে অনেক কষ্ট হয় বাজার করতে। তো ওর বাবা দূরে থাকে, সেজন্য আমাকেই সব কিছু করতে হয়। তো সবজি কিনবো এখান থেকে, তো কী কী বাজার করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, আর মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এখান থেকে নিয়ে নিলাম জিরা, বাদাম আর ফুলকপি নিলাম। ফুলকপির দাম ছিল ছোটোগুলো 50 করে পিস ছিল। ফুলকপি, সিম, টমেটো এগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে, আর এখন যেহেতু উইন্টার চলে আসছে, এখন কিন্তু এই তরকারিগুলো খেতে অনেক মজা লাগবে। তো এখানে মুরগির দোকান থেকে আমরা মুরগি কাটার জন্য দিয়ে আসছি, আর এখানে সামনে পিঠার দোকান ছিল। তো আমি আর আমার মেয়ে মিলে পিঠা খেতে বসে পড়েছি। ও পাটিসাপটা পিঠা খেতে অনেক পছন্দ করে, তো ওকে খেতে দিলাম, ও খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি আর আমার মেয়ে মিলে এখন চিতই পিঠা খাইতেছি। তো অনেক ভালো লাগছে, এখানের পিঠাটা অনেক মজা হয়, অনেক মচমচা হয়, আর ভর্তাটাও অনেক ভালো হয়। তো আমরা পিঠা খেয়ে বাজার করে আমরা চলে আসলাম সামনে। সামনে থেকে এখন ও বলতেছে আম্মু আমি মিষ্টি খাবো। তো আমরা বাজার টাজার করে বাসায় চলে আসলাম। আসার পর ও হচ্ছে মিষ্টি খাবে। এখন মিষ্টিটা ও খুবই পছন্দ করে। ও সবসময় যদি যখনই বাজারে যাই বা যখনই কোনো প্রয়োজনে বের হই, ওকে যদি বলি যে আম্মু তুমি কী খাবে, ও বলবে যে আম্মু আমার জন্য মিষ্টি নিয়ে এসো। আবার এই নর্মাল সাদা মিষ্টিগুলি ও খেতে খুব পছন্দ করে। তো ও আর ওর ভাই মিলে মিষ্টি খাইতেছে, আর আমি এখানে আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়েছিলাম 1/2 কেজি। তো চিংড়ি মাছ নিয়েছি 1/2 কেজি। চিংড়ি মাছগুলো 600 টাকা কেজি ছিল, আমি এখান থেকে 1/2 কেজি নিয়েছি। আর শরপুটি মাছ নিয়েছি, কাতল মাছ নিয়েছি, আর মুরগি নিয়েছি। আর সবজি দেখতেই পাচ্ছেন এখানে বেগুন, ফুলকপি, ক্যাপসিকাম, শসা, সিম। তো ক্যাপসিকামটা আমি মাঝে মধ্যে নিয়ে আসি, আমার মেয়েটা বিভিন্ন কিছু বানিয়ে খায় বাসায়, সেজন্য রাখতে হয়। টমেটো, কাঁচামরিচ সব কিছু নিয়ে আসছি টুকটাক করে। তো এই সবজিগুলো আসলেই খেতে খুব মজা, ও খেতে অনেক পছন্দ করে। এদিকে আমার রোমানা মামুনি হচ্ছে সবজিগুলো গুছিয়ে রেখে দিল ফ্রিজে, আর আমি এখানে মাছ আর মুরগিগুলো ক্লিন করে ধুয়ে নিচ্ছি। আমি একটু হালকা পাতলা ধুয়ে নিয়েছি, যেহেতু এখন রাত হয়ে গেছে। তো আমি পরে আবার যখন রান্না করব তখন ধুয়ে নিব। মুরগির বুকের মাংস একটু রেখে দিলাম আলাদা করে, আর এগুলো আলাদা করে রাখলাম। তো আসলে কিন্তু একজন নারীকে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যাদের হাজবেন্ড দূরে থাকে বা যাদের হাজবেন্ড নেই, তাদের অনেক পরিশ্রম করে চলতে হয়, বাচ্চাদের টেক কেয়ার করতে হয়, বাচ্চাদের পড়াশোনা, সংসার সামলানো সব কিছুই করতে হয়। তো আর এখান থেকে মুদি সদে নিয়েছি আমি পোলাওর চাল, বিরিয়ানি মশলা, ঘি, এগুলো নিয়েছি। আর অন্যান্য সদেই করেছি, ওগুলো রেখে দিয়েছি, নুডলস, তারপর ডিম, এগুলো সব কিছু আমি একবারে নিয়ে আসি। তো আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব এখন। শরপুটি মাছের ফ্রাই করব আমি, যেটা বারবিকিউর মতো স্বাদ হবে। তো আমি মাছগুলোকে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। আমি সব কিছু অনুমান করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এখানে এখন দিব স্বাদ মতো লবণ। আমার মতো কোন কোন আপুদের বাজার করতে হয় কমেন্ট করে জানাবেন, আর আমার বাজারগুলো কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন। আমি মাসের শুরুতে একবার বাজার করি, আবার মাসের মাঝখানে একবার বাজার করি, যখন লাগে তখন যে নিয়ে আসি। ওভাবে একবারও অনেকগুলো বাজার নিয়ে আসি না। আর তাছাড়া হচ্ছে আমার ছেলেমেয়েরা চিংড়ি মাছটা আর মুরগিটাই একটু খেতে বেশি পছন্দ করে, আর মাছ একদমই খেতে চায় না। যখন মাছ রান্না করি আমার ছেলের কান্নাকাটি শুরু হয়ে যায়, ওকে খাওয়াতেই পারি না, অনেক জোর জুলুম করতে হয়।
তো এখন একটু ফ্রাই করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। দেওয়ার পর আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিব, কারণ মাছ ভাজা দিয়ে আমার বাবুকে আমি রাতের খাবার খাওয়াবো। তো বাবুর জন্য আমি, আমার ছেলের জন্য আমি এটা মাছটাকে ফ্রাই করে ফেললাম। আর এইখানে আমি সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি একটু সার্ভ করে নিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার ছেলেমেয়েরা দুজনেই মাছ ফ্রাই খেতে খুব পছন্দ করে, তরকারি মাছটা ওরা খেতে বেশি পছন্দ করে না। তো ওদেরকে ফ্রাই করে দিলে ওরা বেশি খুশি হয়, সেজন্য ওদেরকে এখনই ফ্রাই করে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আসলেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে আমার বাজারটা শেয়ার করে দিলাম, কী কী বাজার করেছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আসলে আপনাদের সাথে আমার দৈনন্দিন কাজগুলোই শেয়ার করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি রাতের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।